রাজনৈতিক মঞ্চ শুভেন্দু বাবুকে নিয়ে সারা পশ্চিম বাংলা একটা রাজনৈতিক পড়াশোনা হচ্ছে। আপনারা সবাই জানেন এটা রাজনৈতিক মঞ্চ নয়, শুভেন্দু বাবু তার কথাবার্তা বলবেন। আমি প্রথমে বলি যে অনেক প্রায় 1500 সমিতি, তার সম্পাদক, তার সভাপতি, তার সদস্য, 5টা ব্যাংকে অভিনন্দন জানাই। কালকে জগদ্ধাত্রী পূজার মহাষষ্ঠী, আগামী 3 দিন একেবারে নন্দকুমারের খঞ্চি থেকে পুরুলিয়ায় ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করতে করতে যাব। জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন জগৎজননী মা জগদ্ধাত্রী। আমার কোপারেটিভের সাথীরা আছেন, 30 বছর ধরে একসঙ্গে কাজ করছি। বিবেকবাবু সঞ্চালনা করেছেন কোপারেটিভ ইউনিয়নের, হরিসাধন বাবু স্বাগত ভাষণ দিয়েছেন, ইউনিয়নের দায়িত্বে আছেন, মধুরিমা মণ্ডল আছেন কর্মাধ্যক্ষা, প্রদীপ পাত্র আছেন স্টেট ইউনিয়নের, রাধাগোবিন্দ বাবু আছেন আমার সঙ্গে কাজ করছেন ইআরডিবিতে, চিন্তামণি মণ্ডল আছেন এই তাবড় এলাকার সফল ব্যবসায়ী, প্রায় 30-35 বছর ধরে ডেলিগেট, এখন ভাইস চেয়ারম্যান, তার জন্য আমার হয়ে উনি দেখেন ব্যাংকটা, সত্যজিৎ বাবু আছেন, আমাদের প্রয়াত সমরেশ বাবু, আমরা মিস করছি তাকে আজকে, সমরেশ বাবু একদম সুস্থ সবল ছিলেন, হ্যাঁ তার কিছু কোমরবিডিটি ঠিক ছিল, তিনি সিওপিডি পেশেন্ট ছিলেন, কিন্তু করোনা কোভিড না এলে সমরেশ বাবু এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যেতেন না। সত্যজিৎ বাবু তার দায়িত্ব নিয়েছেন সমরেশ বাবুর প্রতিষ্ঠানে, পার্থপতি আছেন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারিতে নাম বলতে বললে সব নাম বলে দেব, একদিন দুদিনের লোক নয় তো, বসন্তের কোকিল নয় তো আমি, তাই সবার সঙ্গে আত্মিক পরিচয় আছে। আর শুধু ভোট চাই ভোট দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও কথা তো বলি না, লকডাউনে থাকি, কোভিডে থাকি, নিজেও কোভিড আক্রান্ত হয়েছি, আমফানের ঝড়ে থাকি, ওই বাতাস দীঘায় ছিলাম সেই দিন মনে হচ্ছিল উড়িয়ে নিয়ে গিয়ে ফেলে দিল মাঝে, তারপরে ভাবছিলাম নন্দীগ্রাম করার লোক তো ভারী হয়ে গেছে, অত সহজে উড়ানো যাবে না। সমবায়ের কথা বলি, বিকল্প অর্থনীতি একে জোরদার করতে হবে, সমস্যা আছে সমাধান হবে, একসঙ্গে চলবো আমরা, আমাদের কৃষকদের নাবাড়ের অর্থ, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সব নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। আজকে সমবায় আন্দোলনের এত বড় সমাবেশ আজকে নতুন নয়, এর আগে
সঙ্গে ডাইরেক্ট কন্টাক্ট আছে এই সমবায় প্রতিষ্ঠানের মধ্য দিয়ে। আমরা যেমন ছোট বয়সে বাবা মার মায়ের হাত ধরে সরস্বতী পূজোর দিন হাতে খড়ি দিই অ লিখি, আমার এই কোপাটিপে হাতে খড়ি কবে হয়েছে 1996 সালে কন্টাই কোপারেটিভ ব্যাংকের ডেলিগেটে ভোটে জিতে। আমি যে পদগুলোতে আছি বলছিল সবগুলো কিন্তু ইলেক্টেড, নট সিলেক্টেড, নট নমিনেটেড। এবং 96 সাল অনেক আগে থেকে অল্প বয়স থেকে এসব করেছি, পেশাতে নয় নেশাতে। আমি আপনাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই। এশিয়ার মুক্তিসূর্য ভারত রত্ন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আজকে জন্মদিন, পুষ্পার্ঘ্য দিয়েছি। আমাকে এক সাংবাদিক বন্ধু বলছিল মিডিয়ার লোকরা ছবি তুলছে ইন্দিরা গান্ধীর, মানে মিডিয়ার লোকরা আমাকে ভাবছে যে আমি দল পরিবর্তন করব। সমবায়ের মঞ্চ থেকে এগুলো করা যায় না, টিআরপির জন্য আপনি যা খুশি করতে পারেন। আমি এখনো একটা দলের প্রাইমারি মেম্বার, সক্রিয় মেম্বার, সদস্য। আমি এখনো একটা মন্ত্রী সভার সদস্য, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। রাজনৈতিক কথাবার্তা দলের ভিতরে থেকে মন্ত্রিসভায় থেকে বলা যায় না। মেদিনীপুরের মানুষ, বিদ্যাসাগরের দেশের মানুষ, আমাদের এত আনএথিক্যাল কাজ করি না। বহুদলীয় গণতন্ত্র, সময় সময় রাজনৈতিক মতান্তর, বিভেদ হয়, বিভেদ থেকে বিচ্ছেদ হয়, কিন্তু যতক্ষণ ওই দলে আছেন, ওই মন্ত্রিসভায় আছেন, যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়ায়নি বা আমি নিজে ছাড়িনি, ততক্ষণ এসব মঞ্চে এসব কথা বলা যায় না। একেবারে নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক আমরা নই। আজকে ছট পুজো, অনেকেই ছটের পুজো করছেন। আমার তো হলদিয়ার হলদি নদীর তীরের ঘাটে প্রোগ্রাম আছে, এখান থেকে যাব। 5000 হিন্দি স্পিকিং লোকেরা ওখানে পালন করেন ছটি মাইয়া কি জয়, সূর্যদেবের প্রণাম, অভিনন্দন জানাই। কালকে জগদ্ধাত্রী পুজোর মহাষষ্ঠী, আগামী 3 দিন একেবারে নন্দকুমারের খঞ্চি থেকে পুরুলিয়ায় ভারত সেবাশ্রম সংঘ পর্যন্ত জগদ্ধাত্রী পুজো, জনগণকে যাতে তারা জানতে পারে বা আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যারা আমার কর্মসূচিতে অংশগ্রহণ করতে চায় তারা জানতে পারে। যেমন আমি 31 অক্টোবর বিজয়া সম্মেলনীতে নন্দীগ্রামে মিলিত হয়ে বলেছিলাম রক্তস্নাত সূর্যোদয়ের বর্ষপূর্তি 10ই নভেম্বর 2008 সাল থেকে যাই, এবারেও আসবো, আপনারা তেখালিতে আসুন। লক্ষ মানুষের সমাগম হয়েছিল। আমি 14ই নভেম্বর সকালবেলা ঝাড়গ্রাম যাওয়ার আগে রামনগরে এসেছিলাম, বন্ধু মহল বলে একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে শ্যামা মায়ের আরাধনা করছে। একেবারে আমি কাউন্সিলর থাকার সময় থেকে এসেছি অনেকবার, আমি সেখানে তাদের উদ্বোধনের পরে আমি ঘোষণা করে গেছিলাম যে রামনগরে আসছি, সমবায়ীদের মেগা শো হবে, পলিটিক্যাল মেগা শো নয়, সমবায়ীদের মেগা শো হবে। কারণ এই যে দেখছেন 20,000 সমবায়ীকে এক জায়গায় জড়ো করা, এটা আন্দোলনের সঙ্গে দীর্ঘ দশকের পর দশক যুক্ত না থাকলে